ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। এই ভিডিওতে আমরা আপার প্রাইমারি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গতকাল আমরা জানিয়েছিলাম যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া খারিজ করল আমাদের হাইকোর্ট, এবং তিনি নির্দেশ দিয়েছেন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী বছর 4 জানুয়ারি থেকে শুরু হবে। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসেছে সেটি দেখব। আপার প্রাইমারি দুর্নীতি, দুর্নীতিগ্রস্ত মাথাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিক্ষকদের, কী রয়েছে এই প্রতিবেদন আমরা দেখব। রাজ্যে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ মামলার রাজ গতকাল হয়েছে, যে রায় বেরিয়েছে সেখানে কলকাতা হাইকোর্ট আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেছে এবং নিয়োগ নিয়ে সামনে এসেছে একের পর এক অভিযোগ, এবং এই অভিযোগের উপর ভিত্তি করেই কলকাতা হাইকোর্ট এরূপ রায় দিয়েছেন। এদিন রায় দেওয়ার সময় উচ্চ প্রাথমিকের পুরো নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দিলেন মাননীয় বিচারপতি। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন আগামী 4 জানুয়ারি 2021 সাল থেকে পুনরায় ভেরিফিকেশন শুরু করতে হবে এবং নতুনভাবে আপার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। একই সঙ্গে সমস্ত রিট পিটিশন ডিসপোজ করা হলো এমন কিন্তু নির্দেশ দিয়েছেন। রাজ্য নিয়োগ প্রক্রিয়ার ইতিহাসেই প্রথম কলকাতা হাইকোর্টের কাছে স্কুল সার্ভিস কমিশনের এমন হাল। স্বজন পোষণের অভিযোগে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ করে দিল আদালত। একই সঙ্গে দ্রুত করে নিয়োগ করতে হবে এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। জানুয়ারি থেকে নতুন করে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ প্রক্রিয়া প্রথম থেকে শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। এপ্রিলের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। অস্বচ্ছতার নজির সৃষ্টি করে বহু বেকারের ভবিষ্যৎকে নষ্ট করে দিল সরকার। ধিক্কার জানানোর ভাষা নেই। যারা যোগ্যতার সাথে ভালো পরীক্ষা দিয়ে প্রফেশনাল মেরিট লিস্টে জায়গা করে নিয়েছিলেন তাদের জীবন থেকে বিনা দোষে 7 বছর চলে গেল। একের পর এক সাফল্য পাবে কিনা তারা অনিশ্চয়তা যাচ্ছে। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার ফলে যেসব চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে তাদেরও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক। আগামীতে দ্রুত নিয়োগের জন্য যা যা করণীয় পদক্ষেপ তা গ্রহণ করতে হবে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগের জন্য প্রকাশ্য চাকরি প্রার্থীর প্রাপ্য নম্বর তালিকা থেকে শুরু করে সমস্ত কিছু সর্বসম্মুখে প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে দুর্নীতিগ্রস্ত মাথাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে, একদম সঠিক দাবি জানিয়েছে। এটা কিন্তু সত্যি বিনা দোষে 7টি বছর চলে গেল যোগ্য প্রার্থীদের।